রিয়েলমি সি থার্টি বর্তমান সময় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে 10,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে সবথেকে পাওয়ারফুল একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে গরিবের গেমিং স্মার্টফোন বললেও খুব একটা বেশি ভুল হবে না, কারণ রিয়েলমি সি থার্টি স্মার্টফোনের সবথেকে হাইলাইটিং বিষয় এর পারফরমেন্স সেগমেন্ট। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিয়ে T612 প্রসেসরটি। 12 nanometer ফেব্রিকেশনের উপর তৈরি করা এই প্রসেসরটি কিন্তু অনেক পাওয়ারফুল 10,000 টাকার প্রাইস অনুযায়ী। এই প্রসেসরটিকে আপনি মিডিয়াটেকের হিলিও G70 এর সাথে কম্পেয়ার করতে পারেন। আর এই স্কোরগুলো দেখলে আপনি ইউনি অ্যাসোসিয়ের এই প্রসেসর কতটা পাওয়ারফুল তার একটা ধারণা পেয়ে যাবেন। আর বলাই যেতে পারে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে বর্তমান সময়ে রিয়েলমি সি থার্টি এই স্মার্টফোনটি অফিসিয়াল মার্কেটের সব থেকে পাওয়ারফুল একটি ডিভাইস। যদিও স্মার্টফোনটির ভেতরে কিন্তু অনেক কমতিও আছে, তো সেটা নিয়ে একটু পরে কথা বলছি। আগে জানা যাক স্মার্টফোনটি আমাদের 10,000 টাকার প্রাইস সেগমেন্টে কী কী অফার করছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 inches একটি HD+ IPS LCD ডিসপ্লে। অবশ্যই 10,000 টাকার প্রাইস সেগমেন্টে কোনো কোম্পানি আমাদের ফুল HD ডিসপ্লে অফার করবে না বা 90Hz রিফ্রেশ রেট। এছাড়া স্মার্টফোনে ব্যাক সাইডে রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা, আর সেটা হচ্ছে 8 megapixel, এবং সেলফি ক্যামেরা হিসেবে এখানে 5 megapixel একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা একটি বাজেট স্মার্টফোন হিসেবে যথেষ্ট। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 10W একটি স্ট্যান্ডার্ড চার্জার। এছাড়াও ফোনটি আসে UFS 2.2 স্টোরেজ এবং মাইক্রো USB এর সাথে। আর এই সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনে 2 32GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 9,999, মানে 10,000 টাকা। আর এই প্রাইস সেগমেন্টে রিয়েলমি তাদের এই স্মার্টফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেনি, যেখানে বর্তমান সময়ে অফিসিয়াল মার্কেটে 10,000 টাকা প্রাইস সেগমেন্টের অধিকাংশ স্মার্টফোনে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারি। এছাড়াও ফোনটিতে USB টাইপ সি পোর্ট ব্যবহার করেনি রিয়েলমি, এখানে মাইক্রো USB ব্যবহার করেছে তারা, যেটা অবশ্যই 10,000 টাকা প্রাইস অনুযায়ী কিছুটা ডাউনগ্রেডই মনে হয়েছে আমার কাছে। আর 10,000 টাকা প্রাইসে 2GB RAM তো আমরা এখন দেখতেই পাই না কোনো স্মার্টফোনে। তো সবকিছু মিলিয়ে যদি আপনি রিয়েলমি সি থার্টি কে দেখেন, তাহলে স্মার্টফোনটি যেমন পাওয়ারফুল প্রসেসরের সাথে আসে, তেমন কিন্তু বেশ কিছুটা কমতির সাথেও আসে। তো এখন দেখার বিষয় হচ্ছে আপনার যদি কোনো পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন প্রয়োজন হয় 10,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে, তাহলে রিয়েলমি সি থার্টি একটা পারফেক্ট চয়েস হতে পারে আপনার জন্য। কিন্তু এই প্রাইস সেগমেন্টে আপনি যদি ওভারঅল একটা কম্বিনেশন খোঁজেন, সেক্ষেত্রে রিয়েলমি সি থার্টি স্মার্টফোনটি আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনার মতামত কি রিয়েলমি সি থার্টি স্মার্টফোনটিকে নিয়ে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।